টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে নানা আয়োজনে। সকালে পৌর শহরের সন্তোষে ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ আর এম সোলাইমান। এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মাওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে শ্রদ্ধা জানান।